তো এই এটা এই যে দেখলেন একদম সাথে সাথে লেগে যায় ম্যাগনেট গুলার কারণে, তো আপনারা চাইলে এইভাবে বানাই নিতে পারেন। সো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশে ডেঙ্গু প্রকোপ অনেক বেড়ে গেছে, তো মশা নিরোধ করার জন্য এটা একটা ভালো উপায়, ইনস্টিড অফ মেডিসিন ইউজ করা মশা কিল করার জন্য। এইভাবে করলে আরো বেশি হেল্পফুল হবে আর কি, রোদের কারণে তাকাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোজিয়া নাসরিন। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ব্যাপার শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ডোরে স্ক্রিন কার্টেন লাগাবো। স্ক্রিন কার্টেনটা কি এবং কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কজ এইটা হচ্ছে আমার তো ব্যাকইয়ার্ডে অনেক মশা মাছি থাকে, তো দেখা যায় যে ঘরের দরজা খুলে এগুলোর সাথে সাথে ঢুকে যায়। তো আমাদের আমি এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমাদের দেশেও মশার প্রকোপ অনেক, আর এখন ডেঙ্গুর জ্বরের মানে ডেঙ্গু জ্বর অনেক বেশি বেড়ে গেছে। তো আপনারা যদি এই উপায়ে মানে দরজায় এরকম একটা কার্টেন লাগায় রাখেন তাহলে আপনাদেরও অনেক হেল্প হবে। জানালা দরজাগুলো যদি এইভাবে মশারির কাপড় কিনে করতে পারেন তাহলে ভালো। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কিভাবে কিভাবে কি করতেছি, দেখাবো। মানে মশারি যেমন না এটা এরকম, হ্যাঁ, ডাবল সাইডেড টেপ, ডাবল সাইডেড টেপ লাগাইতেছি, তার এগুলা লাগানোর পরে পিন দিয়ে লাগাবো। আর এটা আমরা ওয়ালমার্ট থেকে কিনছি, অ্যামাজন ওয়ালমার্ট বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আই হার্ড বাংলাদেশে অনলাইনে পাওয়া যায় এখন, এটা সুপার শপগুলো তো পাওয়া যাবে আই গেস। বাচ্চাদের জন্য তো বেশি খারাপ, এখন তো ডেঙ্গু মশার অনেক বাড়ছে, ডেঙ্গু জ্বরে মানুষ ভুগতেছে। তো এরকম মশারি কিনে নেটের পর্দা, এই জাস্ট মশারি, মশারির কাপড় আর কিছুই না, নেটের পর্দা লাগায় ফেললে দরজাগুলোতে আর কোনো সমস্যা হবে না। এত তো স্ক্রিন লাগে, বাতাসও ঢুকে আর দেখতে মানে খারাপ লাগে না, বোঝা যায় না খেয়াল না করলে। এখানে বাড়ি ঘরের কাজ ঠিকভাবে থাকার জন্য নিজেদেরকে অনেক কষ্ট করতে হয়। এই যে রোদ, রোদটা মানে আই ডোন্ট নো, দেখলে বোঝা যাচ্ছে কিনা, কাঠফাটা রোদ, জঘন্য রকমের রোদ, মানে জান বাইরে হয়ে যেতেছে। বাট কিছু করার নাই, এই ছুটির দিনগুলো আসলে মিস করা যায় না। ছুটির দিনে এত কাজ থাকে, কাজ করতে করতে আমাদের ছুটির দিন চলে যায়। আর এই যে আমাদের এই পার্টটা যেহেতু দেয়ালে চলে গেছে, ইউজুয়ালি সাপোজ তো এখানে চুবি মারার কথা, বাট এই আমরা নেটের উপরেই চুবি মেরে দিতেছি যাতে নেটটা মুভ না হয়। চুবি না মারলে যে কিছু হবে না তা না, বাট চুবি মারলে সিকিউর থাকে আর কি, বাতাসেও আঠাটা উঠবে না। তো এই এইভাবে আমরা, আমার এর আগেও ছিল ওইটা বাসা রেনোভেট করার সময় এই স্ক্রিন কার্টেনটা উঠায় ফেলাইছি যে আর ওটা ব্যবহার করা হয় নাই, তো আবার নতুন আর একটা এখন লাগাইছি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, বাংলাদেশে তো মশার অনেক উপদ্রব, আই থিঙ্ক এই ভিডিওটা হেল্প করবে। লাইক এরকম মশারির কাপড় কিনা আপনারা যদি বানান তাহলে অনেকখানি উপকার হবে আর কি, না অনেক হেল্প হবে বাঙাল। আর যেভাবে ডেঙ্গুর জ্বর বাড়তেছে, ডেঙ্গু মশার উপদ্রব, সো এগুলার জন্য আসলে আমাদের আর একটু সচেতন হওয়া উচিত। জানালার মধ্যে দরজার মধ্যে এরকম লাগাইলে ভালো। হ্যাঁ ইউ, তো এই এটা এই যে দেখলেন একদম সাথে সাথে লেগে যায় এই ম্যাগনেট গুলার কারণে, তো আপনারা চাইলে এইভাবে বানাই নিতে পারেন। সো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশে ডেঙ্গু প্রকোপ অনেক বেড়ে গেছে, তো মশা নিরোধ করার জন্য এটা একটা ভালো উপায়, ইনস্টিড অফ মেডিসিন ইউজ করা মশা কিল করার জন্য। এইভাবে করলে আরও বেশি হেল্পফুল হবে আর কি, রোদের কারণে তাকাইতে পারতেছি না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।